আমাদের সাসপেন্ড অ্যাকাউন্টের খবর কি? অনেকেই কমেন্টস করতেছে, মোর্শেদ ভাই আপনার চ্যানেলে 1,00,000+ সাবস্ক্রাইবার, আমরা যেভাবে হোক কমপ্লিট করে দিয়েছি, এখন আপনি আমাদের জন্য কি করেছেন? অনেকেই কমেন্টস করে আমাকে বলতেছে, মোর্শেদ ভাই আমি তো আপনার কাছে টাকা দিলাম, আমার টাকাটা আপনি নিয়ে কি করেছেন? অনেকেই আবার কমেন্টস করে আমাকে বলতেছে, মোর্শেদ ভাই আপনি কি অন্য অন্য মানুষের টাকা মেরে খান? মানে এক কথায় বলতে পারো, আজকের এই ভিডিওতে আমি আইডি সাসপেন্ড নিয়ে এমন এমন কিছু কথা বলবো, যাদের আইডি সাসপেন্ড হয়ে গিয়েছে তারা যদি এই ভিডিওটা কাইন্ডলি কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তারা এ টু জেড সব কিছু বুঝে যাবা, যে সত্যি সত্যি কি তোমাদের সাসপেন্ড অ্যাকাউন্ট ফিরে পাবা, সত্যি সত্যি কি টাকা দিলে আইডি রিটার্ন আসে, সত্যি সত্যি কি সাসপেন্ড অ্যাকাউন্ট এই আপডেটের পরে ব্যাক আসবে কি আসবে না, বা কত তারিখে ব্যাক পাবা, এরকম ধরনের সম্পূর্ণ ডিটেলস মিলে আজকের এই ভিডিওটা আমি মেকিং করেছি, যার কারণে ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে। ধৈর্য সহকারে স্কিপ না করে কাইন্ডলি কষ্ট করে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সবাইকে দেখতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজাইরা প্যাচাল না দিয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক মাই সালাম, কি অবস্থা সবার, র্যান্ডে কেমন আছো তোমরা সবাই? আই হোপ, আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছো। দেখো বন্ধুরা, ভিডিওর ফার্স্টে একটা কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে আজকে যতগুলো কথা বলবো প্রত্যেকটা কথা প্রমাণ আমি তোমাদেরকে দেখাবো, প্রত্যেকটা কথা প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না, ওকে? তাহলে কি খুশি তো তোমরা? এক নাম্বার, সেটি হচ্ছে এখান থেকে একদিন আগে ইউটিউবে একটা আমি পোস্ট করেছিলাম, এই আইডি সাসপেন্ড নিয়ে একটা পোস্ট করেছি, সেখানে অনেকেই রিয়্যাক্ট দিয়েছে, কথা বলেছে, অনেকেই কমেন্ট করেছে, অনেকে সিরিয়াসলি নিয়েছে আমার কথাগুলো, আবার অনেকেই ফানিভাবে আমার কথাগুলো নিয়ে আজে বাজে কমেন্ট করেছে। এখন এগুলো তোমাদের দোষ, আমার দোষ না, যা সত্যি আমি তাই বলেছি, এখন যে যা বলে বলুক, আমার কোনো যায় আসে না। ভাই প্রথমত একটা কথা বলি, আইডি সাসপেন্ড নিয়ে যদি সর্বপ্রথম কোনো ইউটিউবার ভিডিও বানিয়ে থাকে সে হচ্ছে আমি। আমার জানা মতে, বা তোমরাই বলো, তোমাদের কাছে এটা আমি ছেড়ে দিলাম, তোমরা আমাকে বলো যে তোমাদের আইডি সাসপেন্ড নিয়ে, এই প্রবলেমটা নিয়ে, এই সমস্যাটা নিয়ে সর্বপ্রথম কোন ইউটিউবার কথা বলেছে, সেই ইউটিউবার নামটা কি তোমরা কমেন্ট করে জানাই দিবা, ঠিক আছে? সর্বপ্রথম কোন ইউটিউবার কথা বলেছিল, কোন ইউটিউবার তোমাদের এই প্রবলেমটা নিয়ে কথা বলেছিল, সেই ইউটিউবার নামটা কমেন্ট করে জানাই দিবা। নাম্বার টু, আজকাল আমি দেখলাম খেয়াল করে তোমরা অনেকেই অনেক ইউটিউবারের কাছে টাকা পয়সা দিচ্ছ যে সাসপেন্ড অ্যাকাউন্ট আনব্যান করে দিবে, এরকম ধরনের কথা তারা তোমাদেরকে বলছে, বলার পরে তোমরা পাগল হয়ে যাচ্ছ, তারপরে টাকা পয়সা দিচ্ছ, কেন ভাই কেন দিচ্ছ তাদেরকে টাকা পয়সা? টাকা পয়সা দিয়ে কি সব কিছু করা যায়? টাকা পয়সা দিয়ে সব কিছু করা যায় না, কখনোই না। টাকা পয়সা দিয়ে যদি আইডিগুলো রিটার্ন আনা যেত তাহলে তোমাদের আইডিগুলো কবেই আনব্যান হয়ে যেত। তোমরা যাদেরকে টাকা দিয়েছো, দেখো টাকা দেওয়ার পরে তারা তোমাদেরকে ব্লক করে দিয়েছে, কি দেয় নাই। অনেকেই আবার আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলে তোমাদেরকে মেসেজ দিয়েও টাকা পয়সা চাচ্ছে। এখন তোমাদের বোঝা উচিত কোনটা রিয়েল মোর্শেদ ভাই আর কোনটা ফেক মোর্শেদ ভাই, কিন্তু তোমরা এটাও বুঝতে পারো না, দুর্ভাগ্য। আসলে সত্যি আমার অনেক খারাপ লাগে যখন আমার অডিয়েন্সগুলো, আমার ভালোবাসার সাবস্ক্রাইবারগুলো আমাকেই চিনতে পারে না, তখন আমার অনেক খারাপ লাগে। আর কিছু মাদার বোর্ড আছে, তারা কী করে, আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলে তোমাদেরকে মেসেজ দিয়ে তোমাদেরকে আবার স্ক্যামের ফাঁদে ফেলায়। এদেরকে যদি আমি একটু ধরতে পারতাম তাহলে এদেরকে ওয়ান টপ মাইরে দিতাম একদম। এবার আসা যাক অন্য একটা টপিকে, সাসপেন্ড অ্যাকাউন্ট কি আনব্যান হয়, সাসপেন্ড অ্যাকাউন্ট কি আজও ব্যাক আসবে, কবে ব্যাক আসবে সাসপেন্ড অ্যাকাউন্ট, কত তারিখে ফিরে পাবো, কত তারিখে ভালোবাসার অ্যাকাউন্টে গেম খেলবো আমরা, কত তারিখে ভাই, এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের মনে জাগতেছে। তোমাদের মনে এখন একটাই প্রশ্ন, মোর্শেদ ভাই আইডি কি পাবো না, আর পাবো কি পাবো না, এরকম ধরনের কথা বলে। অবশ্যই আজকের ভিডিওতে বলবো সব কিছু ক্লিয়ার করে। সাসপেন্ড অ্যাকাউন্ট এটা একমাত্র ডিফেন্ড করে গ্যারিনা ফ্রি ফায়ারের উপর, যেহেতু তোমরা হ্যাক ইউজ করেছো অথবা তোমাদের আইডির ভিতরে কোনো সমস্যা ছিল যার কারণে আইডিটাকে সাসপেন্ড করে দিয়েছে। এবার তো অনেকেই বলবে, ভাই আমি তো কিছু ইউজ করি নাই, আমি তো নির্দোষ, তারপরেও আমার আইডিটাকে কেন সাসপেন্ড করে দিল? তারপরেও তোমার আইডিটাকে সাসপেন্ড করে দেওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে তোমার আইডিটা হতে পারে অন্য কোনো কারোর মোবাইলে লগ ইন করা ছিল, সে হতে পারে হ্যাক ইউজ করেছে বা থার্ড পার্টি অ্যাপস ইউজ করেছে, তা না হলে তোমার গেম প্লেটে হ্যাকারের সঙ্গে পড়ে গিয়েছে যার জন্য অন্য অন্য মানুষগুলো রিপোর্ট মেরেছে, এই জন্য আইডি সাসপেন্ড হয়ে গিয়েছে। কারণ ছাড়া
কিন্তু ভাই গারিনা ফ্রি ফায়ার এমনি এমনি তোমাদের আইডিগুলোকে সাসপেন্ড করে নেয়। এখন আর একটা প্রশ্ন তোমাদের কাছে আমি করব, সেটি হচ্ছে তোমরা ভিডিওগুলো দেখো আর কমেন্ট করো, ভিডিওগুলো দেখবা আর দেখতে দেখতে স্টপ করে রাখবা, যা বুঝতেছো ওটার উপর ডিপেন্ড করে কমেন্ট করবা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে, তোমরা আজকাল যাদেরকে সাপোর্ট করে অনেক বড় বড় ইউটিউবার করে দিয়েছো, আজকাল যাদেরকে সাপোর্ট করে পার্টনার প্রোগ্রামে পৌঁছে দিয়েছো, আজকাল যাদেরকে সাপোর্ট করে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়েছো, তারা তো ইচ্ছা করলে সাসপেন্ড অ্যাকাউন্ট ব্যাক যে আসবে বা আনার এগুলোর দরকার নেই, একটা তো কথা বলতে পারতো যে সাসপেন্ড অ্যাকাউন্ট নিয়ে কী করা যায় বা কী করলে ব্যাক আসবে, এগুলো নিয়ে তো কিছু একটা বলতে তারা পারতো, কি পারতো না? কই তারা বলেছে, দেখাইতে পারবা? বলেছে? বলে নাই। কিন্তু যে বলেছে তার দোষ, আমি বলেছি আমার অনেক দোষ যে ও ভিউস কামায়, গেমিং মোর্শেদ ভাই ভিউস কামায়, তার অডিয়েন্সদেরকে বোকা বানায়, গেমিং মোর্শেদ ভাই ফেক ইউটিউবার্স, এরকম ধরনের কথা কিন্তু আমি অনেক শুনি। তারপরেও কি করব, আমি যে তোমাদেরকে উপকার করতে গিয়ে ঠকে গেলাম, এটাই তো বাস্তবতা। একটা মানুষ যখন একটা মানুষকে উপকার করে তখন কিন্তু ভাই সে তার কাছ থেকেই বড় আঘাত পেয়ে যায়, তার কাছ থেকে বেশি কষ্ট পায়। অ্যান্ড উপকার করলে একটা কথা আছে না, মানে সেরকম হয়েছে, তোমরা সাপোর্ট করবা কাকে আর সাপোর্ট করেছে অন্য মানুষকে, কেন ভাই এরকম কেন? সাসপেন্ড অ্যাকাউন্ট কি আপডেটের পরে ব্যাক আসবে? এরকম ধরনের ইউটিউবার যদি কেউ বলে তোমাদেরকে যে এই আপডেটের পরে সাসপেন্ড অ্যাকাউন্ট ব্যাক আসবে, তাহলে বুঝে নিবা ওই ইউটিউবারটা ফেক, মিথ্যে কথা বলে। সাসপেন্ড অ্যাকাউন্ট যাদের আইডিগুলো সাসপেন্ড করে দেওয়া হয়েছে, এই আইডিগুলো একমাত্র গারিনা ফ্রি ফায়ার যদি ইচ্ছা করে তাহলে ব্যাক দিবে, তাও সবার আইডি একবারে, আর তা না হলে কিন্তু কখনও কোনো দিন কারোর আইডি তারা আর ব্যাক দিবে না। যদি ব্যাক দেয় তাহলে সবার আইডি একবারেই তোমরা ব্যাক পেয়ে যাবে, আর যদি ব্যাক না দেয় তাহলে কিন্তু কখনও কোনো দিন ব্যাক পাবা না। কোনো ইউটিউবার, কোনো ইউটিউবারের বাপের, তার দাদার, তার নানার, তার নানির, কারোর ক্ষমতা নেই এই সাসপেন্ড অ্যাকাউন্টটা আনব্যান করার। আবার অনেকেই বলতে পারে পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবাররা এটা ইচ্ছা করলে সম্ভব, হ্যাঁ তাদের একটা স্পেশাল পাওয়ার আছে, স্পেশাল অ্যাবিলিটি আছে, তাই বলে এটা নয় যে ইচ্ছা করলে তারা সব কিছু করতে পারে। এখন তোমরাই বলো তোমাদের জন্য কোন কাজটা আমি করি নাই, সাসপেন্ড অ্যাকাউন্ট কীভাবে আনব্যান করতে হয়, এভাবে কিন্তু সাবমিট কীভাবে করতে হয়, বা আমাদের বাংলাদেশের মিস্টার ট্রিপোলার ভাইও কিন্তু এই সাবমিট নিয়ে কিন্তু অনেক কথা বলেছেন। গেমিং উইথ তালা ভাই নিজে তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছে হাউ টু সাবমিট, মানে কীভাবে সাবমিট করতে হয় এটাও নিয়ে, আমি কিন্তু এটা নিয়েও কিন্তু তাদের আগেই কিন্তু কথা বলেছি। এখন তোমরাই বলো যে কোন কাজটা আমি তোমাদের জন্য করি নাই। দিন শেষে গেমিং মোর্শেদ ভাই সাপোর্ট পায় না, সাপোর্ট পায় কারা? যারা সাপোর্ট পাওয়ার যোগ্য তারাই অনেক বেশি সাপোর্ট পায়। এই সাসপেন্ড এখন আনব্যান করতে গেলে তোমাদেরকে কী করতে হবে বলো তো, কী করতে হবে তোমাদের? টাকা পয়সা দিতে হবে, টাকা পয়সা দিতে হবে বড়ো বড়ো ইউটিউবারদেরকে, রাইট? এরকম ধরনের কথা ভাবছো? আসলে তা না, টাকা পয়সা দিলে এগুলো ব্যাক আসবে না, ফাও ফাও টাকাটা তোমার কাছ থেকে চলে যাবে। অন্য কোনো ইউটিউবার্স বা কোনো ইউটিউবার যদি টাকা পয়সা চায় তাহলে কারোর কাছে, এনি পার্সেন্ট, এনি ইউটিউবার্স, এনি স্ট্রিমার্স, এনি পার্টনার প্রোগ্রাম ইউটিউবার্স, কারোর কাছে কোনো টাকা পয়সা তোমরা দিবা না, দিলে কিন্তু টাকাটা মার যাবে, সাসপেন্ড অ্যাকাউন্টটা ব্যাক পাবা না, ঠিক আছে? এখন এই সাসপেন্ড যাদের আইডি, যাদের সাসপেন্ড হয়ে গিয়েছে, এটা ডিপেন্ড করে গারিনা ফ্রি ফায়ারের উপর আর সাবমিটের উপর। সাবমিট করার পরে তারা কিন্তু পর্যবেক্ষণ করে দেখে, তারা রিসার্চ করে দেখে, তারা একটু আইডিটা একটু ঘোটাঘুটি করে দেখে যে আইডিটাকে রিটার্ন দিব কি না, দেওয়ার হলেই দেয়। অনেকের কিন্তু সাসপেন্ড অ্যাকাউন্ট কিন্তু ব্যাক দিচ্ছে, অনেকের অনেকের। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো তোমরাই বলো, তোমাদের ফ্রেন্ডের ভিতর বা তোমাদের ভিতর থেকেও অনেকের সাসপেন্ড অ্যাকাউন্ট কিন্তু গারিনা ফ্রি ফায়ার ব্যাক দিয়ে দিয়েছে, কোন কারণে? যে তার সাবমিটটা ভালো হচ্ছে এই জন্য, সে সাবমিট করতে পেরেছে এই জন্য। আমি কিন্তু সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমাদেরকে যে কীভাবে সাবমিট করতে হয়। এখন তোমরা বলো যে এত কিছু করার পরেও কেন তোমরা আজেবাজে কমেন্টস করো, কেন আমাকে গালাগালি দাও, কেন আমার ফ্যামিলি নিয়ে গালাগালি দাও? এটা তো তোমাদের কাছ থেকে আমি আশা করিনি। অ্যান্ড আজকের এই ভিডিওতে সাসপেন্ড অ্যাকাউন্ট নিয়ে সমস্ত কথা আমি ক্লিয়ার করে দিব। কোনো ইউটিউবারের বাপের ক্ষমতা নাই সাসপেন্ড অ্যাকাউন্ট আনব্যান করার, কোনো পার্টনার প্রোগ্রামেরও ইউটিউবারের ক্ষমতা নাই যে সাসপেন্ড অ্যাকাউন্ট আনব্যান করার, ঠিক আছে? তাহলে যাদের আইডি সাসপেন্ড হয়ে গেছে এরা এখন কী করবে? এরা এখন আঙুল চুষবে বসে বসে, ঠিক আছে? যাদের আইডি সাসপেন্ড হয়ে গিয়েছে এই সাসপেন্ড অ্যাকাউন্ট, এই আইডি আনব্যান হবে বা ফিরে পাবো এরকম ধরনের আশা আশা এটা আর করা যাবে না, এটা ফোর সাবজেক্ট, এটা দিলেও দিতে পারে, আনব্যান হলেও হতে পারে, আবার না হলেও হতে পারে, ঠিক আছে? এখন এটা নিয়ে বসে থাকলে হবে না, হয়তোবা নতুন কোনো একটা আইডি খুলতে হবে,
তা না হলে একটা আইডি কিনতে হবে। এবার অনেকেই মনে মনে ভাবতেছে, আচ্ছা মোর্শেদ ভাই, আপনার যে ভিডিও আমরা 2-3 মাস ধরে দেখলাম, তাহলে আমরা কি আইডিটা ব্যাক পাবো না? ভাই চেষ্টা তো আমি কম করি নাই তোমাদের জন্য, কম চেষ্টা করেছি। চেষ্টা করার পরেও যদি ব্যাক না আসে তাহলে আমার আর কী করার আছে? ঠিক আছে, আমি ব্যর্থ ভাই। এখন ভালো লাগলে তোমরা আমাকে সাপোর্ট করবা, ভালো যদি না লাগে তাহলে ভাই দয়া করে প্লিজ আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিয়ে তোমরা চলে যাবা। ঠিক আছে, আমি আর বেশি কিছু বলতে চাই না, বা আর এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এখন এত কিছু ক্লিয়ার করে দেওয়ার পরেও যদি তুমি বুঝতে না পারো তাহলে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আবার একটু দেখো। তো এই ছিল আমাদের মোটমাট আইডি সাসপেন্ড নিয়ে লেটেস্ট একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবা, ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবা, পেজটিকে ফলো করবা, অ্যান্ড বেশি বেশি ভিডিওটা শেয়ার করবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড নিজের সেফ নিয়ে চলবা, অ্যান্ড কারোর কাছে টাকা পয়সা দিয়ে আর বিপদে পড়ার কোনো দরকার নেই। এই সাসপেন্ড অ্যাকাউন্ট আনব্যান করার জন্য যদি কেউ টাকা পয়সা চায় তাহলে কী করতে হবে? তাকে ধরে অনটাপ মারতে হবে, মনে থাকবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। অ্যান্ড আমরা রেগুলার কিন্তু আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং করি, চোখ রাখতে হবে আমাদের ফেসবুক পেজে। ওকে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। উইথ আউট ভিডিওর লাস্টে যে কথা না বললে নয় সেটি হচ্ছে, সাসপেন্ড অ্যাকাউন্ট কখনও কোনো ইউটিউবার্স, কোনো স্ট্রিমার, কোনো পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবার কেউই আনব্যান করতে পারে না, কেউই না। জাস্ট গেরিনা ফ্রি ফায়ার যদি ইচ্ছা করে তাহলে এটা আবার রিটার্ন দিতে পারে, তা না হলে কখনো কোনো দিন এই সাসপেন্ড অ্যাকাউন্ট ব্যাক আসবে না। ক্লিয়ার? With the band, with the band, with the band, with the band.